ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाय आमरा समबेत हयेछि। आजकेर पाठचक्रेर आलोचनार विषयबस्तु स्वामी विवेकानंदेर शिष्यदेर जीवनी। स्वामी बोधानंदजी महाराजेर जीवनी आमरा विगत दिन पढ़छिलाम, एटी स्वामीजीर पदप्रान्ते ग्रंथ थेके आमरा पढ़छि। आमरा जेखाने शेष करेछिलाम मास्टरमशायेर संगे, আগে তাদের বোধানন্দজী এবং তার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের রামচন্দ্র দত্তে। রামচন্দ্র দত্ত স্বামী সন্ন্যাস মানতেন না, আগে তিনি আমাকে বলেছি, এবং সেই কারণে এই স্বামীজিদের এই যে সন্ন্যাস একত্রিত হয়ে সন্ন্যাস জীবনযাপন করে এটাকে তিনি সমর্থন করতেন না। এই কারণে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের খোঁজে যারা আসতেন কখনোই তিনি স্বামী বিবেকানন্দ বা তার গুরু ভাইদের কথা বলতেন না। এবং এটি অবশ্যই আমরা দেখেছি, এবং কিন্তু যেহেতু আমাদের এই ব্যবস্থাটা এরকম ছিল, তারপরে তারা সেই অনুযায়ী যেতেন, কিন্তু তারা মন থেকে মেনে নিতে পারতেন না। কোথায় একটা সমস্যা তৈরি হতো, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হতো। রামচন্দ্র দত্ত এমনিতে বড় গুয়ার বৈষ্ণব হলেও, শ্রীরামকৃষ্ণের শিষ্য হলেও তার একটা বড় বদগুণ ছিল, ভীষণ গুয়ার। তিনি যেটা বুঝতেন সেটা সকলকে বুঝিয়ে ছাড়বেন, এবং তারা যদি না বোঝে তাহলে খুব মুশকিল ছিল। মাস্টারমশাইয়ের সঙ্গে তাদের দেখা হলো রিপন কলেজে। তারা যখন পড়তে এলেন রিপন কলেজে, হরিপদ এবং তার সঙ্গীরা একদিন মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করলেন এবং বেশ জোরের সঙ্গেই বললেন, শ্রী রামকৃষ্ণ দেবের তিরোধান দিবস, এটি নিত্য আবির্ভাব দিবস হিসেবে পালিত হয়। তিরোধান দিবসের পরে শ্রীরামকৃষ্ণের অস্থি যেদিনকে বসানো হয়েছিল যোগদানে, সেটিকে নিত্য আবির্ভাব দিবস বলা হয়। সেই উৎসবে কেন তিনি উপস্থিত থাকেননি, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলতে গিয়ে মাস্টারমশাই বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের তিরোভাব নেই, তিনি সদা বিরাজমান। এই কথাতে তাদের যেন একটা অদ্ভুত দিব্য জ্ঞান খুলে যায়। ও আমরা জানি মাকে তিনি স্বপ্ন দিয়েছিলেন, দর্শন দিয়েছিলেন, যে মা যখন তার অলঙ্কার আদি সব খুলে ফেলছেন তখন তিনি বলেছিলেন, আমি আর কোথায় গিয়েছি, এ ঘর আর ও ঘর। এই সামান্যটুকু বদল হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে কোনো রকম তিরোভাবের ঠিক নাই। এই কারণে আপনারা যখন ফেসবুকে শ্রীরামকৃষ্ণের জন্মদিন এবং তিরোভাব তিথি নিয়ে হইচই করেন, তখন আমাদের সত্যি খুব কষ্ট হয়, কারণ আমরা শ্রীরামকৃষ্ণকে ঠিক সেই অর্থে বুঝে উঠতে পারিনি। এটা কিন্তু খুব পরিষ্কার, এবং বুঝে উঠতে পারিনি বলেই এইসব দিন তিথি এই নিয়ে আমরা মাতামাতি করে থাকি। যেটা নিয়ে মাতামাতি করা কথা সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের যে মেসেজ, তার যে আগামী দিনের মানুষের জন্য তার দেওয়া যে বাণী, এবং আমাদের জীবন বদলের জন্য যে সূত্রগুলি তিনি দিয়ে গেছেন, যতক্ষণ না পর্যন্ত সেটি আমরা আত্মস্থ করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই এই বাণী, এই তিথি দিন এগুলো পালন করার কোনো মানে থাকবে না। মাস্টারমশাই তাদের ইয়ে দিলেন, তাদের সন্ধান দিলেন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদের সম্পর্কে, এবং বললেন সন্ন্যাসীদের তাদের ত্যাগ বৈরাগ্যময় জীবন যদি দেখতে হয়, শ্রীরামকৃষ্ণের ইয়ে মনের যে ভাগ, শ্রীরামকৃষ্ণের যে নানা গুণের সমাহার সেগুলো যদি দেখতে হয় তাহলে তার সন্ন্যাসী সন্তানদের সঙ্গে দেখতে হয়। যদি এটা শুনতে খুব মানে কানে লাগে, তথাপি এই কথাগুলি তিনি বলেছিলেন, সন্ন্যাসী শিষ্যগণ জাতাম যেমন ফজলি আর ল্যাংরা, কিন্তু এখনো পাকে নাই। গৃহী শিষ্যগণ টোকোয়াম কিন্তু পেকেছে। এই দুটো খুব আলাদা আলাদা। শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্যগণ অনেক বেশি অ্যাডভান্স আছে তিনি বলতে চেয়েছেন জাগতিক দিক দিয়ে, আর শ্রীরামকৃষ্ণের সন্তানগণ এখনো সেইভাবে প্রকাশিত হবার তো হননি, কিন্তু তারা জাত আম, তাদের মধ্যে কোনো ফারাক নেই। মাস্টারমশাই আদেশে হরিপদ এবং তার কয়েকজন বন্ধু তারা গেলেন। কি মজার কথা, আগে জানতেন তো সবাই লুকিয়ে লুকিয়ে বরানগর মঠে যাচ্ছেন, কিন্তু কোনো বন্ধু কাউকে বলে না। এরা সব সব ধর্মকথা একসঙ্গে আলোচনা করে, ধর্ম বিষয়ক সব কিছু কথা বলে, কিন্তু তারা কখনোই বরানগর মঠে যাওয়া আর শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা পাওয়ার ঘটনা এটা কেউ কারোর কাছে প্রকাশ করতেন না, এটা যেন খুব গোপন করে রাখতেন। বিরজানন্দজি জানাননি তার মঠে যাওয়ার গল্প, যখন তিনি ফিরে এলেন তখন তিনি মঠের ভেতরকার গল্প বলতে থাকলেন। তার আগে পর্যন্ত তিনি তার বন্ধুদের সাথে একবারে আলাদা হয়ে গিয়েছিলেন।
সবার ক্ষেত্রেই তাই, সবাই লুকিয়ে লুকিয়ে জয়ারামবাটিতে গিয়ে মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিয়ে এসেছেন, কিন্তু কেউ কখনো সেটি প্রকাশ করেননি। মঠে যেদিন তারা গেলেন হরিপদ এবং তার বন্ধুরা, মঠে গিয়ে তাদের প্রথম দেখা হলো স্বামী রামকৃষ্ণানন্দজি। স্বামী রামকৃষ্ণানন্দজির জীবনী তাদের খুব ভাবিয়েছিল। এমন একটা মানুষ এরকম হতে পারে যিনি সমস্ত দিন শ্রীরামকৃষ্ণ জীবন্ত জাগ্রত আছে ভেবে তার সেবা করেন। একটি জাগ্রত জীবন্ত মানুষের ঠিক যেরকম ভাবে সেবা করা হয়, শশী মহারাজ ঠিক সেই রকম ভাবে সেবা করেন। সকালবেলা উঠে তিনি সেই যে দাঁত দিয়ে সেই দাঁত মাজবেন, যে নিম কাঠি সেই নিমের ডাল তার মুখটা থেতো করে দিতেন যাতে ঠাকুরের মাড়িতে এতটুকু না লাগে। তারপরে একটু স্বাস্থ্যকর খাবার দিতেন, সেটা হচ্ছে ছোলা ভিজন, ছোলা ভিজন আদা দিয়ে এই সমস্ত দিতেন। খুব যত্ন করে স্নান করাতেন। আপনারা যদি ছবিগুলো দেখতে পেতেন, আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু এটা তো পাবলিক অ্যাক্সেসের বাইরে। ছবি দুটো আছে এখনো ঠাকুরের শয়ন ঘরে। ছবিগুলো একটা গামলায় করে অনেকখানি করে জল, তাতে সুগন্ধি দ্রব্য টব্য দিয়ে গোটা ছবিটাই ডুবিয়ে দিতেন জলের ভেতরে। তারপর ঠিক সেরকম যেমন ঘষিয়ে মেজে একজন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ছবিগুলোকে ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। ফলে ছবিগুলো ফুলে গিয়ে যে কি কাণ্ড হয়েছে যদি আপনারা দেখেন, এর অদ্ভুত। এখনো যদিও ছবিগুলোকে খুব শুকনো অবস্থায় রাখা হয়, কিন্তু ছবিগুলো খারাপ হয়ে গেছে। শশী মহারাজ ওই রকম ভাবে সেবা করতেন, মানুষকে যেরকম ভাবে সেবা করতেন ঠিক সেরকম। সমস্ত রাত সমস্ত দিন গরমের দিন বড় হাত পাখা নিয়ে ঠাকুরকে হাওয়া করতেন, এরকম নানা ঘটনা ছিলেন। সবচেয়ে বড় কথা, শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যরা তারা কিচ্ছু করে না, তারা সারাদিন সাধন ভজন জপ ধ্যান নিয়ে পড়ে আছেন। এবং তিনি ঠাকুর সেবা ছাড়াও যেটি করেন, যখন কোনো ভিক্ষা পাওয়া যায় না, মানুষের কাছ থেকে নিজে ভিক্ষা করে নিয়ে এসে এদের আহার্যের ব্যবস্থা করা। একদিন এরকম দেখা গেল যে কোনো ভিক্ষা ভিক্ষালব্ধ কিচ্ছু নেই, ঠাকুরের ভোগ হবে কি করে কিচ্ছু ভাবানি, সবাই গভীর জপে মগ্ন হয়ে গেলেন। মা যেরকম অসহায় সন্তানদের কথা ভেবে এতটুকু শান্ত হয়ে বসে থাকতে পারেন না, শশী মহারাজ ঠিক তেমনি পাশের বাড়ির একজনের কাছ থেকে চাল ডাল ঘি এবং আলু, চাল ডাল নয়, চাল আলু এবং ঘি, এই তিনটে জিনিস ধার করে নিয়ে এলেন। তারপরে ভাত রান্না করলেন, তখন তো থালা বাটি ছিল না, ফ্যান গেলানোর পরে একটা গামছার উপরে সেই পুরো ভাতটা ঢালা হলো, আর আলু যে সেদ্ধ করা ছিল সেটা ওই ভাতের সাথে মাখা হলো। তারপরে তাতে ঘি এবং সন্দুক লবণ দিয়ে ছোট্ট ছোট্ট গোল্লা পাকানো হলো, যতজন শিষ্য ছিলেন সকলের জন্য একটা করে গোল্লা পাকানো হলো। তারপর সেই গামছাটি তিনি বয়ে নিয়ে সেই ধ্যান ঘরে গেলেন, ধ্যানস্থ গুরু ভাইদের মুখে জোর করে একটু একটু করে ঠুসে দিতে থাকলেন। খাবারের স্বাদ পেয়ে সবাই খুব আনন্দ করতে থাকলেন এবং ক্ষুধার্ত সেই সন্ন্যাসী দল বলেছিলেন, এমন অমৃত তুমি কোথা থেকে নিয়ে এলে, এমন মানুষকে দেখলে তো অবশ্যই আমাদের খুব আকর্ষণ হবে। যে কারণে মঠের প্রথম দিকে যারাই গিয়েছেন তাদেরই শশী মহারাজের সঙ্গে খুব ভাব হতো। এরকম একদিন তিনি যাতায়াত করেন, হরিপদ বা স্বামী বোধানন্দজি বহুদিন যাতায়াত করেছেন। এটা আগে আমাদের মঠের একটা সিস্টেম ছিল, এখনো আছে, আমাদের সহজে সাধু হতে দেওয়া হয় না। আমাদের বলা হয় আসো যাও দেখা করো, দেখাশুনো হতে হতে যদি তুমি মনে করো যে এদের সঙ্গে সারাটা জীবন কাটানো যায় তবেই আসবে। খুব খুব রেয়ার আমরা দেখেছি, খুব রেয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে এই ইয়ে করা হয়, যেখানে এই সঙ্গে সঙ্গে সাধু হতে আসা যায়। নাহলে আমি নিজে 3 বছর ঘোরাঘুরি করেছি, 3 বছরের আগে কখনো সাধু হতে আসতে দেওয়া হয়নি। ওরা দেখতেন, বারবার আঘাত করতেন এবং দেখতেন যে ছেলে সাধু হবার যোগ্য কিনা। আমি দেখেছি আত্মস্থানজি খুব বকাঝকা করছেন একদল ব্রহ্মচারীকে, খুব বকছেন, আমি মহারাজের ঘরে কাজ করছি মহারাজ আস্তে আস্তে কাউকে বলছেন, এই বকাঝকা করে দেখলাম যে থাকে কিনা, যদি টিকে যায় জানবি এরা সারাটা জীবন টিকে গেছে। যারা সত্যি সত্যি সেদিনকে টিকেছিল, বকাঝকার পর টিকেছিল, তারা কিন্তু এখনো আমাদের সঙ্গে সঙ্গে আছেন। চৈত্র সংক্রান্তির দিন একদিন হরিপদ মঠে গিয়ে উপস্থিত, স্বামী ত্রিগুণাতীতানন্দজি কাছের গ্রামে ভিক্ষা করতে যাচ্ছেন। তাকে বললেন, ওহে হরিপদ, যাবে নাকি তুমি আমার সঙ্গে? তারপরে ওদের সেই যে বহির্বাস, মানে সাদা কাপড়টা ছেড়ে গেরুয়া বহির্বাস কিরকম ছিল জানেন তো, এখন আমরা পরিসন্ন্যাসের সময় এই দুটো কাপড়কে নিয়ে, এই একটা কাপড়কে নিয়ে ভাঁজ করে গলার পেছন দিক দিয়ে গিয়ে টাই করে দেওয়া হয়, যাতে একেবারে সারা গাটা ঢাকাও থাকলো, অথচ
এই কাপড় বারবার এই যে আমরা এই উত্তরী এমনি করে টানছি, জামাটা এমনি করছি, এসব কিছু করতে হয় না। হাত দুটো একদম ফ্রি থাকে। আমাদের সন্ন্যাসের সময় যে বহির্বাস দেওয়া হয় সেটা হচ্ছে তার মধ্যে এটা একটা। তারপরে তারা হাঁটতে হাঁটতে চললেন ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে ভিক্ষা করতে চললেন। ত্রিগুণাতীতানন্দজি বলেছেন তাই তিনি নিঃসংকোচে তার সঙ্গে চললেন। কিন্তু প্রথমতে সিথির কাছে তার এক পরিচিত লোকজনের কাছে, এই পরিচিত লোকজনের সঙ্গে তার দেখা হয়ে যায় এবং তিনি তার বাড়িতে গিয়ে বলতে থাকেন যে সাধুরা তাকে ঘর ছাড়িয়ে নিয়ে গিয়ে, সংসার ছাড়িয়ে, সংসারকে ফাঁকি দিয়ে গিয়ে সাধুগিরি করাবেন। 1890 থেকে 1897, আমি 3 বছরের কথা বলছিলাম, বোধানন্দজি 7 বছর এই মঠে আসা যাওয়া করেছেন এবং কোনোভাবেই তিনি এই মঠেতে সাধু হতে পারছেন না, এরাও সাধু হতে দিচ্ছেন না। একদিন কিছুদিন মঠে এমনি বাস করছেন, কাজকর্ম করছেন, মঠ বাস করছেন, শশী মহারাজ তাকে খুব তিরস্কার করলেন, যেন তিনি পড়াশুনোকে ফাঁকি দিয়ে আসার জন্য এখানে চেষ্টা করছিলেন। এবং সেই দিনই ঠিক হলো যে হরিপদ বাড়ি ফিরে যাবেন। এদিকে 7 দিনের মতো ছেলে বাড়ি যায়নি দেখে বাবা এলেন বরানগর মঠে, হরিপদের বাবা তিনি বরানগর মঠে এলেন এবং তিনি রামকৃষ্ণানন্দজির সাথে তার পরিচয় হল। রামকৃষ্ণানন্দজির কথাবার্তা এবং আচরণে এবং তার যে স্নেহকোমল পিতা, তিনি এত মুগ্ধ হয়ে গেছিলেন, তিনি চেয়েছিলেন, বাবা চেয়েছিলেন সন্তান এই সমস্ত সাধুদের কাছেই থাকুক। কাকুরগাছি যোগদানের সঙ্গে আমরা আগেই বলেছি তার খুব ভালোবাসা ছিল, তিনি মাঝে মাঝে যেতেন এবং রামচন্দ্র দত্ত তাকে খুব ভালোবাসতেন। এইখানেই তিনি মহাকবি গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার দেখা হয়। একদিনের একটি ঘটনা যেটি ঘটেছিল, একটি কথোপকথন, এক সামান্য কথা গিরিশচন্দ্র ঘোষ তাকে বলেছিলেন যেটি তার সারা জীবনের মধ্যে মধ্যে মুদ্রিত হয়েছিল এবং সেই ঘটনার মধ্যে দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের মহিমা, অপার মহিমা অনুভব করেছিলেন। তিনি লিখছেন এরকম কথা যে গিরিশচন্দ্র ঘোষ তাকে একদিন বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ দেবের কৃপালাভের পূর্বে গুরুর বিষ্ণু, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর ইত্যাদি শ্লোকটি মাত্র শুনতাম, কিনি তার কৃপাপ্রাপ্তির পর উহার অর্থ উপলব্ধি করেছি। কি তার অর্থ? গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব ও মহেশ্বর, গুরু তিনটি জিনিসের আমাদের আমাদের জীবনে স্থাপন করে দিয়ে যান। গুরুর ব্রহ্মা, তিনি আমাদের ভেতরে একটি, ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি করা, তিনি আমাদের ভেতরে একটি নতুন মানুষের সৃজন করেন। যে মানুষটি আমাদের ভেতরে আছে সেই মানুষটি নয়, একটি নতুন আমাদের যে সুসংস্কারযুক্ত একটি মানুষের সৃজন করেন। শুধু তাই নয়, কোনো জিনিস সৃজন করলেই হয় না, সেটিকে পালন করে রাখতে হয়, ধরে রাখতে হয়। যেরকম আপনি অদ্বৈতাশ্রম থেকে একটা ভালো ছবি কিনে নিয়ে এলেন, ছবি কিনে নিয়ে এসে ঠাকুর ঘরে বসালেন, শুধু ঠাকুর ঘরে বসালেই হবে না, সেই ছবিটিকে রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যে আসনটির ওপর বসে আছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নাহলে পোকায় কাটবে এবং জিনিসগুলো খারাপ হয়ে যাবে। ঠিক সেই রকমভাবে একটি নতুন সুসংস্কারযুক্ত মানুষের সৃজন করলেন না, সেই সংস্কারযুক্ত মানুষকে পালনের, যাতে সে নানা প্রলোভনে আবার সেই পুরনো মানুষ না হয়ে যায়, সেটি নিয়মিত চেষ্টা করলেন। আর গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব ও মহেশ্বর, তার যা কিছু খারাপ জিনিস সেগুলোকে হর সেগুলোকে ধ্বংস করে তার কল্যাণ, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী, মহেশ্বর শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী, তাই সেই তার জন্য কল্যাণকারী সমস্ত কাজ তিনি করতেন। বলতেন এগুলো খালি আমি শুধু শব্দাকার শুনেছি, মন্ত্রগুলোকে মন্ত্রের অর্থে ভেবেছি, কিন্তু এর যে গভীর যে একটা অর্থ আছে সেটা শ্রীরামকৃষ্ণকে না দেখলে আমরা বুঝতে পারবো না। আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের ওপর কোনো রকম কোনো পাবন্দি দেননি, কোনো রকম বলেননি যে এইটা করো না, সেইটা করো না, ওইটা করো না, এরকম কখনো দেননি। গিরিশ ঘোষ এসেছেন সম্পূর্ণ মাতাল হয়ে এসেছেন, তার দুটি হাত ধরে গিরিশ ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণ নেচেছেন এবং তারপরে রাত্রিরে এসেছেন ক্ষুধার্ত অবস্থায়, তাকে খেতে দিয়েছেন, তার নাটক দেখেছেন, কতগুলো জিনিস তিনি করেছেন। গুরুর ব্রহ্মা, সৃজনশীলতা, তার নাটক দেখতে গিয়েছেন, উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, বলেছেন আসল নকলে নকলে আসলে সব এক বোধ হলো, আসলে নকলে সব এক বোধ হলো। তিনি একেবারে উচ্ছ্বসিত হয়েছেন, শ্রীরামকৃষ্ণ উচ্ছ্বসিত হয়েছেন গিরিশ ঘোষের সৃষ্টিতে, তার ভেতরে সেই যে সৃজনশীল মানুষ
যেটি কিছুতেই প্রকাশিত হচ্ছিল না, সেটা যেন শ্রীরামকৃষ্ণের পরশ পাথরের ফলে সৃজিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি তাকে অসাধার অসম্ভব ভালোবাসা দিয়েছিলেন। ছোট থেকে খুব ভালোবাসার কাঙাল ছিলেন, যাকেই জড়িয়ে আঁকড়ে ধরতে চেয়েছেন। আমরা যদি গিরীশ ঘোষের জীবনী দেখি তাহলে দেখব তাকেই তিনি হারিয়েছেন। সেই কারণে ভালোবাসার ভীষণ কাঙাল ছিলেন। শ্রীরামকৃষ্ণ তার এই গিরীশকে উজাড় করে ভালোবেসেছিলেন, মন প্রাণ সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন। অতএব তাকে যত তিনি মনে করেছেন ততই তার অন্য কোনো কিছু হতে কখনো ইচ্ছে করেনি। এবং তারপরে তার যে যা কিছু খারাপ গুণ সেগুলোকে একটু একটু করে হরণ করে নিয়েছেন। তার সেই মদ্যপান, সুরাশক্তি, বেশ্যাশক্তি, এই সমস্ত সমস্ত কিছু তিনি হরণ করে নিয়েছিলেন। এইরকম আরেকটি ঘটনা আর কয়েকদিন বাদে 1891 বা 92 সালের, 98 শেষ বা 92 গোড়ার দিকের একটি ঘটনা ঘটে। সেইখানে আবার গিরীশ ঘোষের সঙ্গে তার দেখা হয়। এই 1891 এর শেষ এবং 92 এর শুরুর দিকে স্বামী নিরঞ্জনানন্দজি গিরীশ ঘোষ সহ হরিপদ জয়রামবাটিতে যান। সেই জয়রামবাটিতে সেবারের যাত্রায় তাদের সঙ্গে আরও সঙ্গী ছিলেন স্বামী সুবোধানন্দজি, স্বামী বিরজানন্দজি বা কালীকৃষ্ণ মহারাজ এবং স্বামী নির্ভয়ানন্দজি বা কানাই মহারাজ। এই যাত্রায় তাদের সঙ্গী ছিলেন। জয়রামবাটির পথে তারা কামার পুকুর দর্শন করে জয়রামবাটি দিকে মায়ের কাছে 2 সপ্তাহ থেকেছেন। হরিপদর মনে হতে থাকলো যে অমর্ত্যলোকের যাবতীয় আনন্দ সে যেন মায়ের সঙ্গ সুধা প্রাপ্তিতে হচ্ছে। ভীষণ আনন্দ তার হতে থাকলো। মা প্রসঙ্গে মায়ের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তাহার স্নেহ অকৃত্রিম ও অবানর, উহা বর্ণনা করা অসাধ্য। যে উহার সাক্ষাৎ লাভ করিয়াছে সেই উহার মানে জানি। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে লাভ করা তার অহেতুক কৃপা ভিন্ন সম্ভব নয়। 3টি জিনিস এখানে আছে। বলছেন তার ভালোবাসা অকৃত্রিম, তার মধ্যে সামান্যতম কৃত্রিমতাও নেই, এইটার কথা বলছেন। একটু সামান্য একটু কৃত্রিমতা তার মধ্যে নেই। কৃত্রিমতা না থাকার ফলে কি হয়েছে, সেটা একেবারে অনাবিল ভালোবাসা হয়েছে। আর বলেছেন অমানবীয়, মানে মানুষ যেভাবে মানুষকে ভালোবাসে ঠিক সেরকম নয়, একটা অদ্ভুত ভালোবাসা। যে বলছেন না, আমরাও এটা খুব ফিল করার চেষ্টা করি। আপনারাও যখন যাবেন দক্ষিণেশ্বর এই ইয়েতে, মায়ের বাড়িতে যখন যাবেন তখন ভাবার চেষ্টা করবেন। আমরা যখন ছোট ছিলাম এরকমভাবে ভাবার চেষ্টা করতাম, ফিরে আসছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বড় বাস সেই বড় মায়ের দিঘি অবধি পৌঁছচ্ছে, আমরা ততক্ষণ অবধি ভাবতাম আমি হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু মা ঠিক বাসের পেছন পেছন আসছেন এবং বড় রাস্তা অবধি এসে আমাদের তিনি ছেড়ে যাচ্ছেন। এই যে এক ধরনের ভালোবাসা, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে এই রকম ভালোবাসা বোধ হয় কোনো অবস্থাতেই সম্ভব নয়, এবং সেটা এটা তিনি খুব বিশেষ করে বুঝেছিলেন। তাই বলছেন মায়ের ভালোবাসা হচ্ছে, স্নেহ হচ্ছে অকৃত্রিম এবং অমানব, উহা বর্ণনা করা অসাধ্য। এত ভালোবাসা যেটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আরেকটা বলেছিলেন যে উহার সাক্ষাৎ লাভ করিয়াছে সেই ইহার মহিমা জানি। যিনি এই মায়ের ভালোবাসা পেয়েছেন একমাত্র তিনি তার স্বাদ অনুভব করতে পারেন। এবং এই যে ভালোবাসাটি মা আমাদের দেন সেটি মায়ের অহেতুক কৃপা। আমরা সত্যি সত্যি তেমন পবিত্র বা তেমন যোগ্য মানুষ নই তার কৃপা লাভ করার জন্য, কিন্তু এই যে তিনি আমাদের ভালোবাসেন এবং এই ভালোবাসাটি তিনি দয়া করে আমাদের ভালোবাসেন, আমাদের সত্যি সত্যি এই ভালোবাসা পাওয়ার সামান্যতম যোগ্যতাও নেই, কিন্তু তো তথাপি আমরা এই ভালোবাসা পেয়ে থাকি। মায়ের টুকিটাকি 5-4 মাস কাটতেন এবং মাতৃভক্ত হরিপদ সবসময় কাজকর্ম করতেন। এই সময় তিনি শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা পান। মায়ের সঙ্গে সেই সময়ের কতগুলো দৃশ্য এখানে দেখা যেত। মাকে তো জয়রামবাটিতে সব কাজ নিজেকে করে নিতে হতো, তখনও পর্যন্ত রামময় অন্যান্য ভক্তরা এসে পৌঁছননি, স্ত্রী ভক্তদের নিয়েই মাকে এই সমস্ত কাজকর্ম করতে হতো। তার মধ্যে হরিপদ এবং মায়ের অদ্ভুত কতগুলো সুন্দর সুন্দর দৃশ্য আমরা কল্পনা করতে পারি। হরিপদ রুটি বেলছেন এবং সে উনুনের মধ্যে
মা সেই রুটি সিঁকছেন, কখনো চাটুর ওপর, কখনো উনুনের ওপর ফেলে দিয়ে চিমটে দিয়ে তুলে পাশ পাশ করে মা সেই অদ্ভুত কাজটি করছেন, রান্না করছেন, এবং তার সহযোগী হচ্ছেন হরিপদ। হরিপদ এই সময় আবার গিরিশ ঘোষের ভালোবাসা এবং মায়ের প্রতি তার শ্রদ্ধা প্রকাশিত হয়েছিল। সেইখানে একদিন ওই আমোদরের তীরে, আমোদরের তীর আমোদর অনেক সময়, এখন তো আমোদরে সবসময় জল থাকে, আমরাও যখন সাধু হয়েছি মানে সন্ন্যাসের সময়ও আমাদের মনে আছে বসন্তকাল, তখন এইরকম মার্চ মাসে আমরা গিয়েছিলাম, আমরা একেবারে শুকনো খটখটে আমোদর নদী দেখতে পেলাম, মায়ের বাগান থেকে ধীরে 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 ওপর থেকে নিচে নেমে এসে শুকনো খটখটে আমোদর নদীর ওপর দিয়ে এসে আবার ওই সিঁড়ি, মায়ের যে ঘাট আছে সেই সিঁড়ি দিয়ে টক 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 করে উপরে উঠে আলপথ ধরে আমরা মায়ের বাগান থেকে মায়ের বাড়ি অবধি এসে পৌঁছলাম। সেই শুকনো আমোদরের বুকে বসে গিরিশচন্দ্র ঘোষ গাইছেন, চমকে চপলা চমকে প্রাণ, চাহ মা চপল হাসিনী, কিংবা মদমত্তা মাতঙ্গিনী উলঙ্গিনী নেচে ধায়, তরিত কুন্তল জল বিজড়িত পায়ে পায়। এই গান তিনি তার সমস্ত মন প্রাণ উজাড় করে তিনি তাকে মায়ের উদ্দেশ্যে তিনি ওইখানে বসে গাইছেন। এ ভক্তি সাধক তার গানের মধ্যে দিয়ে কেমন করে ভগবতীর আরাধনা করে সেটির ছবিও তিনি দেখেছিলেন। কিংবা আরেকটি দৃশ্য তার মনে পড়ছে, যে তিনি অত বড় মহাকবি স্নান করে সিক্ত বস্ত্রে মায়ের পর্ণকুটিরের সামনে এসে দাঁড়াতেন এবং সেখানে এসে মা মা ঘরের মধ্যে আছেন, মাকে বাইরে থেকে তিনি প্রণাম করতেন। শুধু তাই নয়, সেই পর্ণকুটিরের ধুলো তার সারা কপালে তিনি লাগাতেন। পরবর্তীকালে এই স্মৃতিচারণ করতে গিয়ে স্বামী বোধানন্দজী বলছেন, এই দৃশ্যটি আমার স্মৃতিপটে জাজ্বল্যমান রইয়াছে। পরবর্তীকালে মাকে তিনি অনেক জায়গায় দেখেছেন, আরও দুবার জয়রামবাটিতে এবং কয়েকবার বেলুর মঠের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে এবং পরবর্তীকালে বাগবাজারে তিনি মায়ের চরণ দর্শন করবার সুযোগ পান। মঠের সঙ্গে হরিপদ মহারাজের সম্পর্ক করুন ক্রমাগত গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল, কিন্তু কিছুতেই তিনি মঠে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারছিলেন না। 1895 সালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সমস্ত তীর্থ ভ্রমণ শেষ করে আলমবাজার মঠে এসে উপস্থিত হলেন এবং আলমবাজার মঠে তখন হরিপদ পূজনীয় রাজা মহারাজের বা স্বামী ব্রহ্মানন্দজির ব্যক্তিগত সেবা, তার চিঠিপত্র লেখা এই সমস্ত কাজ করতেন। এর মধ্যেই হরিপদ ততদিনে বিএ পাস করে জগৎবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করছেন এবং সেইখানে তিনি অনেকদিন 1898 সালের প্রথম অবস্থা অবধি তিনি এই জগৎবল্লভপুর বিদ্যালয়ে তিনি শিক্ষকতার কাজ করছিলেন। এর মধ্যে 1897 সালের ফেব্রুয়ারি মাসে পাশ্চাত্য বিজয় করে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে বেদান্ত প্রচার করে কলকাতায় ফিরে এলেন। আলমবাজার মঠের অদূরেই গোপাললাল শীলের বাগান বাড়িতে সেইখানে তিনি অবস্থান করছেন এবং সাধু ভক্তরা যখনই স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে যান সেখানেই তাদের দেখা হতো। এর মধ্যেই ঠাকুরের পুণ্যজন্ম মহোৎসব এসে পৌঁছল। আগেকার দিনে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই মহোৎসব হতো এবং পরবর্তীকালে স্বামীজি এসেও, সেই বিদেশ থেকে ফিরে এসেও দক্ষিণেশ্বরের মহোৎসবে তিনি উৎসব করেছেন, কিন্তু এই স্বামীজির বিদেশ যাওয়া নিয়ে এই কালী দক্ষিণেশ্বর কালী মন্দির কর্তৃপক্ষ তারা একটা সময় নিয়ম করে দেন যে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম মহোৎসব করা যাবে না। আমাদের বেলুড় মঠে এখন যে পাবলিক সেলিব্রেশন হয় এর সূত্রপাত শ্রীরামকৃষ্ণের সময় থেকে। সকলের পক্ষে জন্মতিথিতে আসা সম্ভব ছিল না, তাই জন্মতিথির যে পরের রবিবার খুব ছোট করে আগে জন্ম মহোৎসব পালন করা হতো। বানোয়ারির কীর্তনের দল বিভিন্ন জায়গা থেকে কীর্তনের দল আসতেন, ঠাকুরকে তারা নতুন কাপড় চোপড় পরিয়ে উৎসবাদি হতো। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর এই উৎসবটি কুঠিবাড়িকে কেন্দ্র করে হতো এবং ভক্তরা কুঠিবাড়িতেই প্রসাদ পেতেন অথবা পঞ্চবটির ওখানে প্রসাদ পেতেন। এর মাঝখানে স্বামী বিবেকানন্দ ফিরে এলেন 1897 সালে, তিনি আবার হরিপদকে নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন। খুব ভোরবেলায় এসে একটি দৃশ্যের কথা
হরিপদ মহারাজ জানাচ্ছেন খুব সুন্দর একটি স্মৃতি কথা তিনি বলেছেন। তিনি খুব ভোরে তিনি এসে বরানগর এই আলমবাজার মঠে এসে উপস্থিত হলেন এবং আলমবাজার মঠে উপস্থিত হয়ে তিনি দরজার কড়া নেড়েছেন। যখন তিনি দরজার কড়া নেড়েছেন তিনি দেখছেন যে ওপরের ঘরের জানলা থেকে স্বামী বিবেকানন্দ স্বয়ং সে আগন্তুক যুগের দিকে তাকিয়ে আছে। একে শীতের ভোরবেলা আর সত্য সূর্যোদয় হয়েছে, আকাশে আলো ফুটেছে, তারই মধ্যে সেই শান্ত পবিত্র উষাক্ষণে তিনি দেখলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ দোতলা থেকে একতলায় নেমে এসেছেন এবং দরজা খুলে হরিপদকে আহ্বান জানাচ্ছেন। দেহধারী সূর্যকে দেখে তার আনন্দের সীমা ছিল না। সেই সময় আরও তার কাছে স্বামী শিবানন্দজিও ছিলেন, তিনি হরিপদে পরিচয় করিয়ে দিলেন। হরিপদের সাথে তার পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গেই স্বামীজি তাকে বলেন, আমি তোমাকে অবশ্যই সন্ন্যাসী করে নেব। সেদিনের সেই সকাল হরিপদর জীবনে একটি বিশেষ সকাল। এক তো সত্য সূর্যোদয় হচ্ছে, অন্ধকার দিন চলে অন্ধকার রাত চলে গিয়ে দিনের আগমন হচ্ছে, দুই হচ্ছে সেই জীবন্ত জাগ্রত ভাস্কর রূপী স্বামী বিবেকানন্দকে তিনি দেখতে পেলেন, আর তিন হচ্ছে সেদিনকেই শুনলেন তিনি তার মুক্তির চাবিকাঠির কথা। স্বামীজির সঙ্গে তিনি যাত্রা করলেন। উৎসবের দিন স্বামীজি মঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, হরিপদকে তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। তিনি বলছেন, আমি মঠে যাচ্ছি, তুমি আমার সঙ্গে যেতে পারো। হরিপদ সসংকোচে বললেন, আমি হেঁটে যাব। স্বামীজি তাকে বললেন, না তোমার হেঁটে যাওয়ার দরকার নেই, আমার গাড়ি আছে, সেই গাড়ির ছাদেতে তুমি বসে যাবে, গাড়ি মানে ঘোড়ার গাড়ি, তার ছাদে বসে যাবেন। তারা স্বামীজি 8টা নাগাদ ওই আলমবাজার মঠে পৌঁছলেন, স্নানাদি সারলেন এবং স্নানাদি সেরে তিনি ঠাকুরের ঘরে গিয়ে খানিকক্ষণ ধ্যানস্থ হবার পরে দক্ষিণেশ্বর রওনা দিলেন। দক্ষিণেশ্বর সে একবারে জনসমুদ্র, এক সময় এই বাংলাদেশ স্বামী বিবেকানন্দকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিছুতেই স্বামী বিবেকানন্দকে স্বীকৃতি দেয়নি। এমনকি যখন তিনি ফিরে এসেছিলেন এদেশে তখনও যে আমাদের লেখাপড়া শেখা মানুষজন নানাভাবে স্বামীজিকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু সেদিনকার সেই দক্ষিণেশ্বর একবারে উদ্বেলিত হয়ে গেছে। সবাই স্বামী বিবেকানন্দের কথা শুনতে চায়, সবাই স্বামী বিবেকানন্দকে ছুঁতে চায়, সবাই সেই বিশ্ববিজয়ী বিবেকানন্দকে দর্শন করতে চায়। স্বামীজি তখন তো মাইক্রোফোনের ব্যবস্থা ছিল না, চোঙা দিয়ে নানা রকমের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন, বক্তৃতা দেবার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি বক্তৃতা দিয়ে উঠতে পারলেন না। অবশেষে তিনি দক্ষিণেশ্বর থেকে ফিরে এলেন। বোধানন্দজি তার উত্তরকালে তার একটি লেখায়, এটি প্রবুদ্ধ ভারত অক্টোবর 1934 সালের একটি লেখায় তিনি এই কথাটি প্রকাশ করেন, দ্যাট ওয়াজ আ মোস্ট গ্লোরিয়াস ডে অফ মাই লাইফ, ইটস ইম্প্রেশন ইজ ইনডিলাইবল ইন মাই মেমরি, অ্যাজ আই থিঙ্ক অফ ইট নাও আই স্টিল সিম টু ফিল দ্য থ্রিল অফ জয় আই ফেল্ট দেন। এমন এক স্মৃতি যাকে কখনো কোনো অবস্থাতে সরিয়ে ফেলা যায় না। আরও একটি স্মৃতির কথা তিনি খুব সুন্দর করে বলেছেন, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের পুজো। আমরা তো নানা রকম পুজো করি, ইদানিং অল্প বয়সী ছেলেপুলেদের খুব পুজো করার ধুম বেড়েছে, আবার আমি বলবো না, আবার একদল আমার উপর রে রে করে রেগে আসবেন। স্বামী বিবেকানন্দ কেমন পুজো করতেন? আমরা শাস্ত্রাদি বড় একটা পড়ি না, ওই পূজারি কাঁচের ঘরে বসে পুজো করছেন, তার হাত পা নেওয়া দেখেই পুজো শিখি, ফলে প্রত্যেকটা হাত পা নাড়ার পেছনে যে বিজ্ঞান আছে সেটা কিছুতেই শিখি না, আর শিখি না বলে অন্যরকম হাত পা নাড়া দেখলেই আমাদের খুব কষ্ট হতে থাকে। স্বামীজির সেই তার সেই সারা জীবন তার মনের মধ্যে সেটি লেগে আছে। সেদিনকে হরিপদ বাড়ি থেকে ফিরে বিদ্যালয়ের কাজকর্ম করে আবার তিনি আলমবাজার মঠে এসে উপস্থিত হলেন। সারা দিন যেটুকু সময় দিনে যেটুকু সময় অবশিষ্ট ছিল, স্বামীজির দর্শন এবং সঙ্গ হরিপদ জীবনকে আলোকিত করে তুলেছিল। মঠে তখন নিয়ম ছিল যে যে সমস্ত সাধু ব্রহ্মচারীরা মঠে তখন থাকবে তাদের সারা রাত পালা করে জপ ধ্যান করতে হবে। এই নিয়মটা এখনও আছে, এখনো পর্যন্ত প্রত্যেক শনিবার দিন সারা রাত রাত্রি 9টা থেকে পরের দিন মঙ্গল আরতি অবধি পালাক্রমে ট্রেনিং সেন্টারে জপ করা হয়। সেই ধারাটা এখনও অনেক সাধুই ধরে রেখেছেন,
আমরা হেডকোয়ার্টার্সের সাধুরা পালাক্রমে জব করতাম শ্রী শ্রী মায়ের মন্দিরে, আর ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা একদম নিয়ম করে পালাক্রমে রাত্রি সেই যে 7:30-8টার সময় সন্ধ্যা আরতির পরে তারা যে জপে বসতো একদম মঙ্গল আরতি অবধি, সেটা ভাগে ভাগে করা থাকতো ট্রেনিং সেন্টারে, চ্যান্টিং হলে এখনও এটা স্বামীজির এই নির্দেশটি পালন করা হয়। আর ওই তিনিও তাদের সঙ্গে বসে জপ ধ্যান করছেন। এইরকম একদিন ভোরবেলা, তখন ভোর নয় বেলা হয়ে গেছে, তখন সকাল 10:30 মতো বাজে, হঠাৎ করে ঠাকুর ঘরে সাধুরা বসে ধ্যান করছিলেন, আর তো অন্য কোনো কাজ ছিল না, তখন তারা সবাই ধ্যান করছিলেন। বাবুরাম মহারাজের খুব ইচ্ছা হলো যে স্বামীজি এসে ঠাকুরের পুজো করবেন। স্বামীজি প্রথমে গররাজি ছিলেন, তারপর রাজি হলেন, তারপরে এলেন যখন তখন খুব গম্ভীরভাবে তিনি এলেন, ধীরে ধীরে আসনে বসলেন। আসনে বসতে না বসতেই তার মন যেন অন্য রাজ্যে চলে গেল, তিনি গভীর ধ্যানে নিমগ্ন থাকলেন। তারপরে যখন তার ধ্যান ভাঙল, ধীরে ধীরে পুষ্পপাত্রে যত ফুল ছিল সবেতে চন্দন ছিটিয়ে সেই ফুল তিনি শ্রীরামকৃষ্ণের যে পাদুকার অস্থি ছিল তাতে তিনি উৎসর্গ করলেন। এবং তারপর তিনি যত সাধু ব্রহ্মচারীরা গভীর ধ্যানে মগ্ন ছিল সকলের মাথায় সেই ফুল ছিটিয়ে দিলেন। এর দুটি অর্থ আছে, শ্রীরামকৃষ্ণের যে পবিত্র পুতাস্থি তাতে তিনি পূজা করছেন, একই সঙ্গে যারা অন্তরাত্মা দিয়ে অন্তরে শ্রীরামকৃষ্ণকে বসিয়ে তার সঙ্গে লীন হয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও তিনি পুজো করছেন। তিনি বলেছিলেন, তার দেখে হতবাক লেগেছিল, এই পূজায় কোনো উপাচার নেই, কোনো পূজা কোনো ঘণ্টার ধ্বনি নেই, কোনো কোষাকষির আওয়াজ নেই, কোনো ফুল ছড়াছড়ি নেই, কোনো জল ছেটানো নেই, কোনো মুদ্রা প্রদর্শন নেই। এবং সবাই সেদিনকে যখন এই যারা উপস্থিত ছিলেন ঠাকুর ঘরে স্বামীজির এই পুজো দেখে তারা অনুভব করেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব সেদিন ঠাকুর ঘরে উপস্থিত হয়ে স্থূল সূক্ষ্ম শরীর উপস্থিত হয়ে শ্রীরামকৃষ্ণের পূজা গ্রহণ করছেন। তার স্মৃতি তার মঠেতে এরকম বারবার আস্তে আস্তে তিনি তার স্বামীজিকে যত তিনি দেখছিলেন তত তিনি এই সাধু জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। স্বামীজির আদেশে তিনি গীতার 10টি করে প্রত্যেক দিন গীতার 10টি করে শ্লোক কণ্ঠস্থ করতেন এবং স্বামীজিকে এসে শোনাতেন। জুন মাসে স্বামীজি ফিরে আসার পর জুন মাসে স্বামীজি আলমোড়া চলে যান এবং গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাওয়ার পর হরিপদ বাড়িতে গিয়ে আবার স্কুলের কাজে নিয়োগ করেন। কিন্তু এবারে যেন আর কিছুতেই তিনি স্কুলের কাজে নিয়োজিত হতে পারছিলেন না। অবশেষে 1898 সালে তিনি তার বাড়ির লোকের অনুমতি নিয়ে ফিরে আসেন একেবারে পাকাপাকিভাবে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে, এবং বৈরাগ্যবাণী তরুণ ব্রহ্মচারীকে স্বামী বিবেকানন্দ তার শ্রীপাদপথে আশ্রয় দেন, বিধিবদ্ধভাবে সন্ন্যাস হয় এবং তার নাম রাখা হয় স্বামী বোধানন্দ। সেই সময় যখন তিনি শারদ তিনি মঠে ছিলেন স্বামী বিবেকানন্দ থাকাকালীন ভীষণ রকমের ধ্যান বচন এবং শাস্ত্র পাঠাদিতে সকলকে খুব উৎসাহ দেওয়া হতো। স্বামীজি মঠে অবস্থান করে সাধুদের তো আনন্দের সীমা ছিল না এবং তার উৎসাহে সবাই প্রচুর পঠন পাঠন করতেন। স্বামী শারদানন্দজি নিয়মিত ব্রহ্মচারীদের গীতা এবং ব্রহ্মসূত্র ব্যাখ্যা করতেন। 1900 সালের এপ্রিল মাসে বোধানন্দজি উত্তরাখণ্ডে তীর্থ যান, সেখানে গুরুভ্রাতা প্রকাশানন্দজির সঙ্গে তিনি হিমালয়ের কেদার বদ্রী দর্শন করেন। সবচেয়ে মজার কথা হলো এই এবং আশ্চর্যের কথা হলো এই কেদার বদ্রী তীর্থ, এই দুর্গম তীর্থ তিনি সম্পূর্ণটি নগ্ন পদে বিচরণ করেন। ফিরে আসার পর কণ্ঠলে যখন তিনি নেমে আসেন তখন সেখানে তার গুরুভাই স্বামী কল্যাণানন্দজি স্বামীজির আদেশে এই শিবজ্ঞানে শিবসেবার ব্রত নিয়ে মানুষের সেবা করে চলেছেন এবং ছোট্ট সেবাশ্রম এখন যেটি কণকল সেবাশ্রম হিসেবে হয়েছে সেই কণকল সেবাশ্রমে তিনি থাকলেন এবং কল্যাণানন্দজির সঙ্গে তিনি এই জীবন্ত জাগ্রত শিবেদের সেবা কাজেও এগিয়ে এলেন। যদিও তিনি এখানে সেবা করতেন কিন্তু নিয়মিত নিজের খাবার মধু করি করে নিতেন। ঋষিকেশেই তিনি আবার কিছুদিন বাদে ঋষিকেশে বোধানন্দজি তপস্যা করছেন। এই নিরবচ্ছিন্ন সাধন ভজন এবং সাধ্যায়দি দ্বারা
তার সন্ন্যাসী মন যেন আরো বেশি সতেজ ও শক্তিশালী হলেন। এমন সময় খবরের কাগজে তিনি দেখলেন যে স্বামী বিবেকানন্দ কাশী এসেছেন, সঙ্গে বিখ্যাত জাপানি মনীষী ওকাকুরাকে তিনি এসেছেন। তিনি স্বামীজির কাছে প্রার্থনা করলেন তিনি যাতে তার সঙ্গে দেখা করতে কাশী আসতে পারে। স্বামীজির অনুমতি পাওয়া মাত্রই ঋষিকেশ থেকে তিনি এলেন এবং যখন তিনি এসেছেন তাকে সংবাদ দেওয়া হয়েছে। স্বামীজিকে জানানো মাত্রই স্বামীজি বললেন, তাকে আমার কাছে সোজা আসতে বলে দাও, আমিও তাকে ঋষিকেশের বেশে দেখতে চাই। সে যেন আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন স্নানাদি করে না আসা, একদম সোজা যেমন ছিল ঠিক সেই রকম। প্রিয় শিক্ষককে পেয়ে তার হরিপদের আনন্দের সীমা নেই। তিনি আর প্রিয় শিক্ষকও তাকে সাধন ভজন সংক্রান্ত তিনি যে সাধন ভজন করছেন সে বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে সমস্ত জিজ্ঞাসা করেন। তারপরে তিনি বলেন, জনৈক মহারাজ তাকে একটি আশ্রমের জন্য প্রাথমিক ব্যয়ভার দিতে রাজি আছেন, সেই আশ্রমে তিনি দায়িত্ব নিতে পারবেন কি না। বোধানন্দজি তার অক্ষমতার কথা জানালে তিনি বললেন, তুমি আমাকে অপরের অনুকরণ করো না, আমি বলি আদর্শনিষ্ঠ জীবনযাপন পূর্বক স্বাভাবিকভাবে কাজ করে যাও, আন্তরিক হলে তুমি নিশ্চিত সফল হবে। দেখুন, স্বামীজি আমাদের একটা থিওরি দিয়ে গেছেন যেটা আমরা কিছুতেই মানতে চাই না। নম্বর এক হচ্ছে আদর্শনিষ্ঠ জীবন। আমি মুখে একরকম বলছি আর আমার জীবনযাপনটা আরেক রকম হচ্ছে, সেরকম হলে হবে না। আদর্শের প্রতি নিষ্ঠা থাকবে আমার জীবনযাপনের মধ্যে দিয়ে, বা আমার জীবনযাপনের মধ্যে দিয়ে আমার আদর্শটি প্রকাশিত থাকবে। আর দুই হচ্ছে স্বাভাবিক ভাব। অনেক সময় আমরা মনে করি যে অন্যভাবে নেবেন না আমার কথাটা, অনেক সময় আমরা মনে করি যে একটু যদি আমার ভক্তির ভাবটা বাইরে যদি না দেখাতে পারি তাহলে বোধ হয় আমার ভক্তিটা কিছু কম হয়ে গেল, অন্যদের থেকে একটু কম দেখানো হলো। ভক্তিটা যেন তো দেখানোর জিনিস নয়, ভক্তিটা অনুভব করার জিনিস। এবং যত কোনো ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, আমরা যেটা হয়ে থাকি সেটা হচ্ছে অকুত ভয় একটা ভাব আমাদের ভেতরে আসে। জগৎ সংসারের কোনো কিছুকে ভয় না পাওয়া, কোনো কিছুর সঙ্গে আপোষ না করা, এই যে ভাবগুলো এগুলো ভক্তির প্রকাশ। যত ভেতরে ভক্তি মানেই হচ্ছে এমনি করে মাথা নিচু করা তা নয়। যদি আপনার ভেতরে সেই মাথা নোয়ানোর মতো, যেমন আম গাছ তখনই ভারে নিচু হয় যখন গাছটা আমিতে ভর্তি থাকে, আপনি ফলও ভারে তখনই তো নম্র হবেন। আপনার যদি ফলই না থাকে, আমাদের ভেতরে যদি ফলই না থাকে, আমরা নম্র হব কি করে? এই কতগুলো গুণ ভক্তিভাবের, একটি কতগুলো গুণ থাকে সেইভাবে। আর আরেকটি বলছেন স্বাভাবিক জীবনযাপন করা। এটা অনেক সময় আমরা ভুলে যাই, স্বাভাবিক জীবনযাপন করতে পারি না, একটু অস্বাভাবিক না হলে আমাদের চলে না। আমি ভগবানকে ডাকছি, একটু যদি অস্বাভাবিক না হয় তাহলে কিন্তু হয় না। ওই যে আমরা একবার অমিয়ানন্দজি তখন বেঁচে ছিলেন, আমরা একজন সাধুকে রাগানোর জন্য মাঝে মাঝেই জয় মা বলতাম। উনি একদিন, তখন আমরা গোল পার্কে আছি, উনি এসছেন, এসে আমাদের বলছেন, তোমাদের কি মনে হলো যে শ্রী শ্রী মা স্বয়ং আল্লাহ আকবর বলে চিৎকার না করলে তিনি তোমার প্রার্থনা শুনতে পাবেন না? কিছু কখনো লোক দেখানো কিছু কিছু করবে না। ইদানিং আজকাল দেখি কেউ কেউ জয় মা বলেন, আমি খারাপ বলি না, কিন্তু অকারণ মাতৃনাম নিয়ে তাকে টেনে হিঁচড়ানোর কোনো মানে হয় না। খুব স্বাভাবিক একটা জীবনযাপন করার কথা বলা হয়েছে। আমাদের প্রেসিডেন্ট মহারাজের দিকে তাকিয়ে দেখবেন, অত বয়স হয়েছে কিন্তু কি স্বাভাবিক একটা জীবনযাপন করেন, আর পাঁচটা মানুষের মতো। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ শরীরে হাঁটুর কারণে তিনি এখন আর হাঁটতে পারেন না, এটা হচ্ছে কথা, কিন্তু তার যদি জীবনচার আচরণ দেখেন, দেখবেন খুব স্বাভাবিক। আমরা তার ঘরে গিয়ে দেখেছি, তিনি যেমন জেনারেল সেক্রেটারি ছিলেন তখন যেরকম ইংরেজি পত্রিকা দ্য স্টেটসম্যান বা দ্য টেলিগ্রাফ এটি পড়ছিলেন, তিনি ঠিক সেরকমই পড়েন এখনও। শাস্ত্রাদি যেরকম সকালবেলা পড়তেন ঠিক সেরকমই পড়েন, হয়তো আগের মতো তার কাজে এরকম স্পিড নেই। যে সময় তার টিফিন খেতেন, নিজে নিজে হাতে করে খাবার খেতেন, সে সবই ঠিক আছে, দর্শন প্রণাম সবই, কথাটা খুব হালকা হয়ে গেছে, আসতে হয়ে গেছে। তিনি ঠিক যেরকম রোজ মন্দিরে প্রণাম করতে আসেন, মন্দিরে প্রণাম করতে না এলে তার ভীষণ রকমের কষ্ট হতো, সেই কষ্টটা এখনও তার ঠিক সেরকমভাবেই বলবৎ আছে, এটা হচ্ছে কথা। একটা খুব স্বাভাবিক জীবনযাপন, ধর্মজীবন মানে খুব স্বাভাবিক জীবন। আবার আরেকটা জীবনের আরেকটা কথা বলা আছে, সেখানে হচ্ছে
আন্তরিক হলে তুমি নিশ্চিতভাবে সফল হবে। এটা সব জীবনের জন্য জরুরি, আন্তরিকতা। যে কাজটি করছি, যে জীবনযাপন করছি, তার প্রতি যদি আমাদের আন্তরিকতা না থাকে, তাহলে কিন্তু আমাদের সাফল্য আসবে না। স্বামীজি অতঃপর বেলুড় মঠে ফিরে এলেন এবং বোধানন্দকেও তার সঙ্গে নিয়ে এলেন। বোধানন্দ এবার স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সাহচর্যে থাকার সুযোগ পেলেন। বোধানন্দজি খুব সেবাপরায়ণ ছিলেন, আপনারা অনেকেই তার কথা জানেন না। সেই সময় বেলুড় মঠে খাটা পায়খানা ছিল, মেথর এসে সেই যে পায়খানার যে পিঠটা থাকতো, নিচে যে ইয়েটা থাকতো, বড় পাত্রটা থাকতো, সেইটা মাথায় করে নিয়ে যেতেন এবং একটা জায়গায় জায়গায় খোঁড়া থাকতো, তার মধ্যে সেটা ফেলে দিয়ে সেটাকে প্রথিত করা হতো, তারপর সেটা জল দিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট জায়গায় এনে রাখা হতো। একবার এরকম মেথর অনেক দিন আসেনি, খুব অপরিচ্ছন্ন হয়ে আছে, বোধানন্দজি কারুর জন্য অপেক্ষা করলেন না, নিজে নিজে সেই পাত্রটি বার করে সেটি মাথায় করে নিয়ে গিয়ে সেই নির্দিষ্ট জায়গায় যেখানে প্রথিত করা হয় সেই মাটি খুঁড়ে তার মধ্যে প্রথিত করলেন। তার এতটুকু ঘৃণা ছিল না, ছোট বড় সমস্ত কাজে তিনি পরম উপাসনার জ্ঞানে করতেন এবং স্বামীজির সেবা, ধ্যান ধারণা এবং এই সবার সেবা, মঠের সেবা সবকে তিনি সমজ্ঞানে করতেন। মঠে তখন স্বামীজির আদেশ ছিল যে প্রত্যুষে উঠে যদি জপধ্যান না করে, যদি ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতির আগে উঠে কেউ ঠাকুর ঘরে না যেতে পারে, তাহলে তাকে তার ভোজনের ব্যবস্থা মঠ থেকে করা হবে না, তাকে মাধু করি করে করতে হবে। একদিন বোধানন্দজি এবং কারুর কারুর বিলম্ব হলো এরকম আসতে, অতএব তাদের ওপর আদেশ হলো সারাদিনের কাজ, সকালবেলার কাজ সেরে মাধু করি করতে বেরিয়ে যেতে হবে। স্বামীজি বলছেন যে সকলে আজ কলকাতায় গিয়ে ভিক্ষা করুক, মঠে কেউ আহার পাবে না। এখানে বলেই শেষ হচ্ছেন না, বলছেন কেউ যেন আত্মীয়ের বাড়িতে না যায়, কলকাতা জুড়ে তাদের আত্মীয় স্বজন আছে, সেখান থেকে ভিক্ষা করলেও চলবে না। তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন, পথে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের সঙ্গে তাদের দেখা হয়েছে। ত্রিগুণাতীতানন্দজি এই ভিক্ষাশ্রান্ত এই সাধকদের কয়েকটি টাকা দিতে চাইলেন, কিন্তু তিনি একটি পয়সাও তার কাছ থেকে গ্রহণ করলেন না। স্বামীজি যেরকম আদেশ করেছেন ভিক্ষা করতে হবে, ঠিক সেরকমভাবেই তিনি ভিক্ষা করতে থাকলেন। ভিক্ষাশ্রান্ত দেহে খানিকটা স্বামীজির ওপর অভিমান করে তিনি যখন ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে ওই গঙ্গার ঘাটে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে গ্রহণ করবেন বলে। শুধু তাই নয়, ঘরে নিয়ে গিয়ে তাদের সঙ্গে একসঙ্গে গল্প করতে শুরু করলেন। তাদের সেই ভিক্ষার মাধুকরী তো খুব মজার অভিজ্ঞতা হয়, সেই মাধুকরীর মজার অভিজ্ঞতা তাদের কাছ থেকে শুনতে থাকলেন। মুহূর্তের মধ্যে ক্লান্ত অভিমানী আমাদের বোধানন্দ স্বামী বুঝতে পারলেন যে স্বামী বিবেকানন্দের যে প্রত্যেকটা যে শিক্ষা দেওয়া, যে প্রত্যেকটা শিক্ষা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার সহায়ক, এবং সে বিষয়ে কোনো রকম অভিমান বা কোনো কিছু করা চলে না, এবং যা কিছু স্বামীজি করতে বলছেন তার মধ্যে দিয়ে আমার জীবনের কল্যাণ সাধিত হবে, এই অনুভব, এই ভাবনাটি তার ভেতরে দৃঢ় হতে থাকলো। আজ এই পর্যন্ত, আমরা আজ এখানেই থামবো। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বভারতী হারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।